পারবে অবস্থায় অবস্থায় মেয়েরা করতে কোন কোন আমল করতে পারবে আর কোন কোন আমল করতে পারবে না অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আসলে ইসলাম তো মানুষের জীবন জীবনের সবগুলো দিক বিভাগ নিয়ে সমাধান দিয়ে রেখেছে এমন কোনো দিক বিভাগ নেই যেখানে ইসলাম প্রবেশ করেনি এই জন্যই তো আলিয়াম আকমাল তুলকুম দিন আকুম আহমাম তলাইকুম নয়মাতি আল্লাহ বলেছেন যে আজকে তোমাদের দিনকে জীবনধারাকে আমি কমপ্লিট করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এবং আমার নামত যে ওহি আসমান থেকে ওহি আসা যে সিলসিলা যে ধারা এটাকে আমি সমাপ্ত করে দিলাম মানে সব কিছুই বায়ান করা শেষ সাহবাইকেরাম বলতেন যে অমামিন তো ইরিন ইতিউরিবে জানা হাই হ্যাপ ইসামা ইল্লা বাইন আলানা ফিহা রসুল্লাহ সাল্লু সাল্লাম এলমান সর্ববিষয়ের জ্ঞান নবীজি আমাদেরকে দিয়ে গেছেন কি একটা পাখি যে আকাশে ওড়ে তার সম্পর্কেও আমাদেরকে তিনি পর্যাপ্ত এলমে দিন বা জ্ঞান আমাদেরকে সরবরাহ করে গেছেন তো অতএব এই বিষয়টিও ইসলামের মধ্যে সুন্দরভাবে সমাধান করা আছে মিন্স বা হাইজ অবস্থায় নারীদের জন্য নিষিদ্ধ হলো তারা কোনো সালাদ পড়বে না আলাই সে জাহাদ আলাম তসম আশা তালা বলছেন নবীজির পক্ষ থেকে যে যখন সে মিনসগ্রস্ত হয় হায়সগ্রস্ত হয় তখন সে কোনো সালা পড়ে না তখন সে কোনো সিয়াম পালন করে না তার সালাদ কাজা করতে হবে না কিন্তু সিয়াম অন্য সময়ে সে পালন করে দিবে যেহেতু কোরআনে আসছে যে ফমান খান আমিন কুমারিদান ইয়ামিন ওখর রোজাদার যদি কোনো রুগ্ন হয় বা সফর অবস্থায় থাকে তখন যে রোজাগুলো ভাঙবে অন্য সময় সেটা তাই সে রেখে দেবে তো এটাই বিধান ইসলামে যে হায়সগ্রস্ত মহিলারা সালাদ পড়বে না কিন্তু সেটা আর কাজাও করতে হবে না আর সিয়াম রাখবে না আপাতত মিন্স অবস্থা কিন্তু পরে সেটা কাজা করে দেবে তো মূলত সালাত নিষিদ্ধ এই সময়ে সিয়াম নিষিদ্ধ এবং করিম স্পর্শ করা নিষিদ্ধ লকর উল্হা আয়ুদ আল কোরআন হাইজগ্রস্ত মহিলা সে কোন কোরআন তালাউত করবে না কোরআনে স্পর্শ করবে না যেহেতু সে না আর চতুর্থ আরেকটি বিষয় হল সে মসজিদে প্রবেশ করবে না লহা আয়ুদ কোনো মসজিদ কোনো হাইজগ্রস্ত নারীর জন্য হালাল না নবী সাল্লা সাল্লাম একদিন আয়েশাকে বললেন তিনি যখন মসজিদে এতে প্রত ছিলেন যে আয়েশা না বিলিনীল খুমরা আমাকে একটা মাদুর দাও তখন আয়সা বলেন যে ইয়া রাসুল্লাহ আমি তো হাইজগ্রস্ত তখন তিনি বলেন যে ইন্না হায় দতা কিলে সে দিকে তুমি যে হাত দিয়ে আমাকে মাদুরটা দিবে সে হাতের মধ্যে তো কোনো হাইজ বা মিন্স নেই অর্থাৎ সেটা মসজিদের বাইরে থেকে তুমি এটা দিতে পারবা কিন্তু মসজিদের ভেতরে ঢোকা যাবে না আর হাইজ অবস্থা যেটা আরেকটা নিষিদ্ধ যেটা কোরআনে সরাসরি আল্লাহ বলেছেন যে ফাহাজ ফিল মাহিদ মিন্স অবস্থায় পুরুষেরা স্বামীরা তোমরা তোমাদের স্ত্রী থেকে দূরে থেকো দূরে থেকো বলতে সেখানে দাম্পত্য সম্পর্ক করো না এ সময় তাদের সাথে মিলামেশা করা যাবে না দৈহিক মিলন করা যাবে না এটা নিষেধ হাত তাই হর না যাবৎ তারা পবিত্র হয় পাই যা তত হরো না বা এত হুন্নামিন হয়েছে আমার অকুমূল্য যখন তারা খুবই ভালোভাবে পবিত্র হবে মিন্স শেষ হয়ে গেল এরপরে গোসল করে ফরজ গোসল করে একদম পরিচ্ছন্ন পরিষ্কার হবে তারপরে তাদের সাথে তোমরা দাম্পত্য সম্পর্ক করতে পারবে মেলামেশা করতে পারবে তো এটা হলো পঞ্চম নিষিদ্ধ আরেকটা হলো হাইজ তালাক দেও নিষিদ্ধ যে নবী সাল্লাহ সাল্লাম নিষিদ্ধ করেছেন তোতাল্লাহ কালমর আহি আহায়দ যে মহিলাকে হাই জবস্থায় তালাক দেয়া এটা ইসলামে নিষেধ করা হয়েছে বাকি হাইজ আবাসায় তালাক দিয়ে ফেললে সে নিষিদ্ধ কাজ করল ওই তালাক বাস্তবায়ন হবে কি না সেটা দুটো মত আছে কেউ বলেছেন হবে কেউ বলেছেন হবে না যাই হোক সেটা অন্য মশালা তবে এগুলো মোটামুটি হাইজ অবস্থায় নিষিদ্ধ আর হাইজ অবস্থায় সিদ্ধ কী কী মানে কী কী কাজ করতে পারবে হাইজ অবস্থায় সে তেলাওয়াত করতে পারবে কোরআন স্পর্শ না করে তেলাওয়াত কোনো নিষিদ্ধ না তাকরাউল কোরআন আলহায় অতাকদিল মানাসে কাকা কুল্লাহা ইল্লা তোয়াফ সে কোরআন তেলাত করবে সে যদি হজে গিয়ে থাকে তাহলে তো ছাড়া হজের অন্যান্য কাজ সব করতে পারবে তো করবে সে হজ শেষে মানে হায় শেষে হায়ের শেষ হয়ে গেলে তখন তপ করতে পারবে আর হলো সে নবীজি বলেছেন যে উমের না নুখরেজাল আওয়াতে অজাওয়াতিল খুদুর অল হুইয়াদল ইলাল মুসাল্লা উমে আতি আর হাদিস বোখারিতে যে যারা তরুণী মেয়ে যারা পর্দানুসেন মেয়ে এমনকি যারা মেঞ্জগ্রস্ত তাদেরকেও ঈদগাহে নিয়ে ঈদের জামাতে শরীর করাবার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তখন আর ও তলুল হৈয়দ আল মুসাল্লা তবে যারা হাইজগ্রস্ত মিনসগ্রস্ত তারা ঈদগাহে যাবে ঈদের দিনে এটা আনন্দ উৎসবের দিন সেই হিসাবে যাবে উৎসব হিসাবে যাবে কিন্তু সেখানে সালাতে শরিক হবে না বরং ফৈয়া শাহাদা দাওয়াত আল মুসলিম তাকবীর আল মুসলিমিনা দাওয়াত আহম মুসলিমরা সেখানে যে আল্লাহ অকবর আল্লাহ আকবরাল্লাহ আলাহিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আহমদ এই যে তাকবির বলবে হাইজগ্রস্থ মহিলারাই তাকবীর বলতে পারবে ওদা আওয়াতাহম এবং তাদের দোয়া তারা যে সেখানে দোয়া করবে সেই দোয়ায় শরিক হতে পারবে অর্থাৎ হাইজগ্রস্ত অবস্থায় জিকির আজকার দূর উৎ পড়া জিকির করা সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আহাইহ আকবর এগুলি পড়া এগুলি সবই বৈধ আল্লাহর কাছে দোয়া করা এগুলি বৈধ যে কোনো দোয়া কালাম ইত্যাদি বৈধ কোরআন কোরআনতলা মুখস্থ এটা এটা বৈধ আর যেগুলো নিষিদ্ধ আমি বললাম সে করবে والله اعلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته